2018 সালের শুরু থেকেই এই গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে এই বিল্ডিং মূল বিল্ডিং যেটা আর কি, যেখানে আমাদের অফিস মানে কন্ট্রোল রুম যেটা আর কি, সেই বিল্ডিংটা মানে দুর্বল হয়ে গেছে, ছাদগুলো নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমরা উপরতলাতে যে 5টা ক্লাসরুম আছে সেই ক্লাসরুমগুলো বন্ধ করে দিয়েছি। ক্লাসরুমগুলো বন্ধ করে দেওয়াতে এখন আমাদের ছাত্র বসিয়ে ক্লাস নেওয়ার সমস্যা দাঁড়িয়েছে। ইভেন এই ঘরগুলো আমরা যারা বসে থাকি, স্টাফ বা আমাদের টিচার যারা বসে কাজ করি, আমরা আশঙ্কায় ভুগি যে কোন সময় বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে। এমনি কোনো সরকারি, হ্যাঁ, আমরা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, এছাড়া হচ্ছে ডিপিও সর্বশিক্ষা মিশন, এছাড়া হচ্ছে জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আমরা জানিয়েছি। বাচ্চু হাসদা মন্ত্রী তার কাছে আমরা গিয়েছিলাম, আমরা সব জায়গাতে বলেছি যে এই বিল্ডিংটাকে যাতে পুনর্নির্মাণ করা যায় সেই আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। কী বলছে তারা? সকলেই বলছে যে ঠিক আছে আমরা দেখছি, কিন্তু আমরা এখনও কোথাও কোনো রকম আর্থিক সংস্থানের ব্যবস্থা পাইনি। ও ডিআই অফিসে আছে, জেলা বিদ্যালয় পরিদর্শক দক্ষিণ দিনাজপুর, সেখানেও আমরা কিন্তু এই কাগজ জমা দিয়েছি।